ফ্যাট লস করার জন্য রেডি হয়ে যাও। আমি তোমাদের শান্তনু তোমাদের জন্য প্রচুর ধামাদার এক্সারসাইজের সাথে সাথে মোটিভেশন করব, যাতে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারো। তো আজকের থেকে টার্গেট ফিক্সড করে নাও, চলো শুরু করে দিই তোমাদের ফুল বডি ওয়ার্কআউট এক্সারসাইজ। হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে বহু গল্প করতে। আর আজকের থেকে তো স্পেশাল সিরিজ শুরু হচ্ছে না, আজকের থেকে শুরু হচ্ছে এক্সারসাইজ সিরিজ। তো আমি শান্তনু আর তোমরা যে শান্তনু টকিজ, তো বেশি টাইম ওয়েস্ট না করে তো সিধা মুদ্রা কথায় চলে আসি। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের এক্সারসাইজ। তো কি কি এক্সারসাইজ হতে চলেছে, কেমন ভাবে হতে চলেছে, সবকিছু তোমাদের দেখাবো। তো চলো ডাইরেক্ট চলে নেওয়া যাক আমাদের এক্সারসাইজে বিনা টাইম ওয়েস্ট কে। তো চলো 1 2 3 এন্ড লেটস গো। তো ফ্রেন্ডস, ফুল বডি ওয়ার্কআউট এর মধ্যে যে যে এক্সারসাইজ গুলো নিয়ে আজকে ফার্স্ট সিরিজে আমি চলে এসেছি, সেই এক্সারসাইজ গুলো দেখানোর আগে কাইন্ডলি তোমরা অবশ্যই তোমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, জাস্ট লাইক যেগুলো আমি আগের দিন আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো অন্তত কম করে একটা থেকে দুটো সেট করে নেবে, এন্ড দেন কার্ডিও করে নেবে। কারণ কার্ডিওটা তোমাদের বডিতে আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তোমাদের স্ট্রেচের কারণে অবভিয়াসলি খুব জরুরি। তো এই দুটো টাইপের এক্সারসাইজ তোমরা করে নেবে। এই দুটো টাইপের এক্সারসাইজ সম্পর্কে জানতে হলে আমার আগের যে ভিডিও আছে সেই ভিডিও গুলোকে তোমরা ফলো আপ করতে পারো, দেখতে পারো। দেন আজকে তারপরে শুরু করতে চলেছি আমরা ফুল বডি এক্সারসাইজ। ফুল বডি এক্সারসাইজের মধ্যে আজকে আমরা টোটাল এক্সারসাইজ যেটা করবো সেটা ম্যাটের উপর করব। তো তোমাদের কাছে এই টাইপের যদি কোনো ম্যাট থেকে থাকে অবশ্যই তোমরা ম্যাটটা পেতে নিতে পারো, কারণ যাতে আমাদের ব্যাক পোর্শনে কোনো চোট না লাগে, তো ওর জন্য তোমরা ম্যাট থাকলে ম্যাট পেতে নিতে পারো। বা ডেসক্রিপশন বক্সে ম্যাটের লিংক দেওয়া থাকবে, তোমরা যদি ম্যাট বাই করতে চাও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ম্যাট বাই করতে পারো। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ফুল বডি ওয়ার্কআউট। কি করে আমরা অ্যাবডোমিনাল ফ্যাট অ্যান্ড চেস্টের ফ্যাট, সবার আগে বলে দিই আমাদের কোন এরিয়ার ফ্যাট সবার আগে বার্ন হওয়া শুরু হয়। আমাদের আপার পোর্শন বডি থেকে ফ্যাট বার্ন হয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, মানে আমাদের অ্যাবডোমিনাল যে ফ্যাটটা আছে এইখানে যে আমাদের ফ্যাটটা সব থেকে বেশি পরিমাণে থাকে, এখানে ফ্যাটটা সবার আগে আমাদের বডিতে ধরার চেষ্টা করে, এবং দেন সবার লাস্টে এই অ্যাবডোমিনাল ফ্যাটটা আমাদের বডি থেকে বার্ন আউট হয়ে বেরোয়। তো সবার ফার্স্টে যে পোর্শন থেকে আমাদের ফ্যাট বার্ন হবে সেটা হলো আমাদের ফেস এন্ড নেক, দেন চেস্ট এন্ড দেন অ্যাবডোমিনাল। তো চলো আজকে থেকে ডেডিকেটলি তোমরা তোমাদের বডি ওয়েট লস করার জন্য, বডি ওয়েটের থেকে সব থেকে বড় কথা তোমাদের বডি ফ্যাট লস করার জন্য রেডি হয়ে যাও। আমি তোমাদের শান্তনু তোমাদের জন্য প্রচুর ধামাদার এক্সারসাইজের সাথে সাথে মোটিভেশন করব, যাতে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারো। তো আজকের থেকে টার্গেট ফিক্সড করে নাও, চলো শুরু করে দিই তোমাদের ফুল বডি ওয়ার্কআউট এক্সারসাইজ। তো দেরি না করে ঝাপাঝাপ সাবস্ক্রাইব করে দাও আর স্টার্ট করে দিই। তো ফ্রেন্ড, ফার্স্টে আমরা যেটা করব সেটা হলো অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস। অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস কিভাবে করতে হয় সেটা পুরো ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করছি। তার সাথে সাথে তোমরা অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস তিনটে করে সেট করবে এভরি ডে, আর তিনটে করে সেটের মধ্যে পার সেটে অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস যেটা আমরা ফার্স্ট স্টার্ট করব সেটা তোমরা করবে পার সেটে 10টা করে। তো চলো দেখে নি অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস আমরা কি করে করতে পারি। ফার্স্টে তোমরা এরকম ভাবে পুরো বডিটাকে শুয়ে নেবে, দেন তোমাদের পাটাকে এইভাবে ফোল্ড করে ফেলবে, দেন এখান থেকে হাত দুটো স্ট্রেট করে সোজা উঠবে, দেন আবার এইভাবে তোমরা তোমাদের অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস 10টা করবে আর তিনটে সেটে এই অ্যাবডোমিনাল ক্রাঞ্চেসটা করবে। এরপরে যে এক্সারসাইজটা আসছে সেই এক্সারসাইজটা হলো রাশিয়ান টুইস্ট।
সেটাও তোমরা তিনটে সেট করবে এবং প্রতিটা সেটে ১২টা করে রাশিয়ান টুইস্ট করবে। রাশিয়ান টুইস্টটা কিভাবে করবে, তোমরা এইভাবে বসবে, দেন তোমাদের লেগটাকে জোড়া করে যেন মাটিতে টাচ না করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমার যে হিলটা রয়েছে সেটা মাটিতে টাচ নেই, সেটা এয়ারে রয়েছে। এবার হাত দুটোকে এইভাবে তোমরা জোড়া করবে, দেন তোমাদের লোয়ার পোর্শন এক জায়গায় ফিক্স থাকবে আর আপার পোর্শনটা বডি টুইস্ট হবে। জাস্ট লাইক দিস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে তোমরা 12টা রাশিয়ান টুইস্ট করবে ইচ সাইড 6 করে। এটা হলো স্টার্টিং, দেন আমরা ইনক্রিজ করব আস্তে আস্তে। এর পরে যে এক্সারসাইজটা আসছে সেটার নাম হলো মাউন্টেন ক্লাইম্বিং। মাউন্টেন ক্লাইম্বিং তোমরা কি করে করবে, মাউন্টেন ক্লাইম্বিং করার জন্য তোমরা তোমাদের বডিটাকে হাতের গ্যাপ থাকবে মাউন্টেন ক্লাইম্বিং করার জন্য। আগেও দেখেছি, আরেকবার তোমাদের ক্লিয়ারলি দেখাতে চাই, তোমাদের হাতের গ্যাপ থাকবে 1 থেকে 1.5 ফুট তোমাদের শোল্ডার লেভেলে, সোজাসুজি তোমাদের হাতটা থাকবে। দেন তোমাদের বডি থাকবে এয়ারে, টুয়ের উপরে বডি ব্যালেন্স থাকবে। দেন এর থেকে তোমাদের মাউন্টেন ক্লাইম্বিং শুরু হবে। তোমার আমাদের নিটা যেটা থাকবে সেটা এসে আমাদের চেস্টে এসে আটকাবে আর প্রেশার করবে আমাদের অ্যাবডোমিনাল ফ্যাটে। এটা ফুল বডি ওয়ার্কআউটের মধ্যে পড়ে। ফুল বডি থেকে খুব তাড়াতাড়ি ফ্যাট বাড়ানো, তোমরা ইচ লেগস 8টা করে করবে স্টার্টিং এ। যেমন দেখো ঠিক করে কিরম ভাবে আমি করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে তোমরা 16 মাউন্টেন ক্লাইম্বিং করবে পার সেটে 16 করে। এইভাবে তোমরা তিনটে করে সেট কমপ্লিট করবে এভরি ডে ইনিশিয়াল স্টেজে। তো আমরা রেগুলার বেসিসে এটাকে ইনক্রিজ করব, তার সাথে সাথে রেগুলার বেসিসে কিছু নতুন নতুন এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে আসব। দেন বন্ধুরা এর পরে যে এক্সারসাইজটা আছে সেটা হলো হিল টাচ। হিল টাচ তোমরা কিভাবে করবে, দেন আমরা আবার ম্যাটে শুরু করব। এইভাবে এইভাবে আমরা ম্যাটের উপর শুয়ে পড়বো, আমাদের হাত দুটো পা দুটো এইভাবে ভাঙা থাকবে আর আমাদের দুদিকে হাত দুটো টাচ হবে আমাদের দুটো হিলে। আমাদের আপার বডি একটু লিফট হয়ে থাকবে আর তার সাথে সাথে হাত দুটো টাচ হবে হিলে। জাস্ট লাইক দিস, এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমাদের আপার বডি টুইস্ট হবে এইভাবে আর আমাদের হাতের রিস্ট এন্ড ফিঙ্গার গুলো টাচ হবে যতটা আমরা হিলে টাচ করতে পারি আর বডিটা হালকা লিফট হয়ে থাকবে। এতে তোমাদের অ্যাবডোমিনাল ফ্যাটের সাথে সাথে সাইডে যে আমাদের ফ্যাটটা রয়েছে সেটা বার্ন করতেও প্রচুর পরিমাণে হেল্প করে। তো এইভাবে তোমরা সাইড হিল টাচ এইভাবে করবে 12টা, তোমরা 16 মিনিমাম 16 14 থেকে 16 হিল টাচ করবে ইচ সাইড 7 to 8। এইভাবে তোমরা 16 হিল টাচ তিনটে সেটে, মানে পার সেটে 16 হিল টাচ করবে তিনটে সেট এভরি ডে করবে। লেগ রেজেস, লেগ রেজেস সবার প্রথমে বলে থাকি, লেগ রেজেস আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে অ্যাবডোমিনাল এন্ড লোয়ার অ্যাবডোমিনাল ফ্যাট কো। তার লোয়ার অ্যাবডোমিনাল ফ্যাটে কিভাবে আমরা এই এক্সারসাইজ করে তাড়াতাড়ি ফ্যাট বার্ন করতে পারি, খুব খুব হেল্পফুল এক্সারসাইজ যেটা তোমাদের ফ্যাট বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই কিভাবে লেগ রেজেস করবো। লেগ রেজেস করার জন্য তোমাদের বডিটা আমাদের ফ্লোরের সাথে একভাবে শুয়ে পড়তে হবে। দেন আমাদের হাত দুটো যেটা থাকবে আমাদের রিস্ট পোর্শন, দুটো রিস্ট পোর্শন
দুটো রিস্ট পোর্শন থাকবে আমাদের ব্যাকের তলায়। এইভাবে আমরা আমাদের রিস্ট দুটোকে নিয়ে নেবো আমাদের ব্যাকের তলায়, পা দুটোকে ফিক্স করে ফেলবো, হালকা করে আমাদের পেটটাকে লিফট করবো, দুটো লেগ একসাথে জোড়া করে উপরে তুলবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবো, দেন আমরা ওটাকে নামাবো, কিন্তু মাটিতে টাচ হবে না আমাদের হিল দুটো। তো দেখে নাও কিভাবে করছি। এটাও তোমরা করবে 12টা করে পার সেটে, 3টে করে সেট করব। কিভাবে করছি দেখো, এইভাবে 45 এ উঠবে, দেন নামবে, হিলে আমার মাটিতে টাচ হচ্ছে না হিল। এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে দেখবে তোমরা তোমাদের লোয়ার ফ্যাট এবং অ্যাবডোমিনাল ফ্যাটে প্রেশার পড়ছে। এই মাসেল গুলোতে তোমাদের পেইন হওয়া শুরু হবে, আর পেইন হওয়া মানে তোমাদের ফ্যাট ওখান থেকে বার্ন হওয়া শুরু হবে। তো অবশ্যই তোমরা তোমাদের এক্সারসাইজ গুলো একদম ভিডিওটা পজ করে করে দেখো, দরকার হলে রিপিট করে দেখো, ঠিক করে প্রপার ভাবে এক্সারসাইজ করবে, দেন তোমাদের ফ্যাট খুব তাড়াতাড়ি বার্ন আউট হবে। এবং আজকে আমাদের যে লাস্ট এক্সারসাইজটা আছে সেটা হলো প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক অনেকেই জানে না বা অনেকেই ভুল ভাবে করে, তো আমি বলছি না কে কিভাবে করে, কিন্তু আমি তোমাদের চেষ্টা করবো ঠিকভাবে প্ল্যাঙ্কটাকে দেখানোর জন্য। তো তোমরা অবশ্যই প্ল্যাঙ্কটাকে ঠিক করে দেখবে। প্ল্যাঙ্ক করার জন্য তোমরা আগে উল্টো হয়ে বডিটাকে শুয়ে পড়বে ফ্লোরের সাথে, দেন তোমাদের হাত দুটো থাকবে এইভাবে মাটির সাথে, ফ্লোরের সাথে বা ম্যাটের সাথে একদম ফিক্সড হয়ে থাকবে, দেন আমাদের টো গুলো ফ্লোরের সাথে ফিক্সড হয়ে থাকবে, জাস্ট মিউট হবে এন্ড বডিটা স্ট্রেট থাকবে। এইভাবে আমরা 30 সেকেন্ড প্ল্যাঙ্ক করবো, তো এইভাবে প্ল্যাঙ্ক করবো 3 সেট, ইনিশিয়াল স্টেজে 30 সেকেন্ড প্ল্যাঙ্ক করবো। তো প্ল্যাঙ্কটা কিভাবে করছি সেটাও তোমরা একবার ঠিকঠাক করে ফলো আপ করো। এইভাবে আমাদের হাত দুটো স্ট্রেট থাকবে এন্ড বডিটা থাকবে পুরো স্ট্রেট, আর আমাদের হেড থাকবে সামনের দিকে, বডিটা পুরোপুরি স্ট্রেট থাকবে। তাহলে তোমাদের পুরো প্রেশারটা আসবে তোমাদের অ্যাবডোমিনাল ফ্যাটের উপর, তোমাদের পেটের উপর পুরো প্রেশারটা পড়বে, দেন যাতে তোমাদের ফ্যাটটা খুব তাড়াতাড়ি বার্ন আউট হয়। এইভাবে তোমরা তোমাদের ফুল বডি ওয়ার্কআউটের সাথে সাথে কি করে তোমাদের ফুল বডি থেকে ফ্যাট খুব তাড়াতাড়ি বার্ন আউট করতে পারো। আমরা রেগুলার বেসিসে এইভাবে এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি, তো তোমরা রেগুলার বেসিসে আমাদের এই ভিডিওটাকে ফলো। তো ফ্রেন্ডস, তোমরা ডিটেইলসে দেখতে পেয়েছো কিভাবে আমরা এক্সারসাইজ গুলোকে করলাম, কিভাবে প্রপার ওয়েতে আমরা ঘরে বসেই আরামসে এক্সারসাইজ গুলো করতে পারছি। আজকে থেকে এই সিরিজটা চালু হয়েছে, তোমরা রেগুলার ফলো আপ করো, রেগুলার ঘরে বসে এক্সারসাইজ গুলো দেখো, পারফেক্ট ওয়েতে এক্সারসাইজ গুলো করা শুরু করে দাও আজকে থেকেই, আর তোমরা বেটার রেজাল্ট দেখতে পাবে। তোমাদের নেক্সট মান্থ তো লাগবে না, কিছু দিনের মধ্যে থেকেই তোমরা চেক আউট করতে পারবে তোমাদের ওয়েট কত তাড়াতাড়ি বার্ন আউট হচ্ছে, তোমাদের ওয়েট কত তাড়াতাড়ি লস হচ্ছে, তোমাদের ফ্যাট কত তাড়াতাড়ি বার্ন আউট হচ্ছে। এর সাথে প্রপার গাইডেন্সে তোমরা ডায়েট প্ল্যানটাকে অ্যাডজাস্ট করো। তোমাদের ডায়েট প্ল্যানও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আগে যে আমরা সিরিজটা স্টার্ট করেছি সেটা ওয়ার্কআউট সিরিজ, ওয়ার্কআউট সিরিজটা ফুল কমপ্লিট হয়ে যাক, দেন আমরা ডায়েট সিরিজটাও চালু করব। তোমরা কি জানতে চাও, কি বলতে চাও, নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের বলো, ফেসবুক পেজে বলো, ইনস্টাগ্রামে আমাকে ডিএম অথবা মেসেজ করতে পারো। তোমরা ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করে অবশ্যই জানাও, তো কেমন লাগছে অবশ্যই জানাবে, যাতে আরো বেটার ভাবে তোমাদের জন্য ভিডিও আমি রোজ এইভাবেই নিয়ে আসতে পারি।